ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি শিবিরের সভাপতি সাদিক কায়েম, তিনি তার পরিচয় প্রকাশ করেছে, কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে তিনি ছিল। তার মানে বোঝা যাচ্ছে তোমরা যেটা বলেছো শেখ হাসিনা ঠিকই বুঝেছিল, উনি বলেছিল যে আন্দোলন যারা করতেছে তারা সব শিবির। আল্লাহ আকবার কোন আল্লাহ আকবার। হাসিনা বুঝলেও তো কাম হয়নি, আল্লাহ তালার খেলা হলো বড় খেলা। তুমি যেই বলেছো চাকরি মুক্তিযুদ্ধের নাতিপুতি পাবে না, তের রাজাকারের নাতিপুতি পাবে। ঢাকা ভার্সিটির মিছিল শুরু হয়ে গেছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার কে বলেছে, স্বৈরা স্যার তুমি রাজাকার, সারা ১৬ বছর বলে বলে জামাতকে নিষিদ্ধ করে ট্যাগ লাগাইয়া দেছো, আর বাংলাদেশের ১৮ কোটি মানুষ নিজেদেরকে রাজাকার পরিচয়টা দেয়া স্বাধীন করছে। আল্লাহ আকবার বলেন। এখন চতুর্দিকে রব উঠেছে, তুমি কে আমি কে, শিবির শিবির। বাংলাদেশ স্বাধীনতার পরে শিবির ছাড়া কোনো আন্দোলন সফল হয়নি, আর হাসিনা তাড়ানোর পিছে অন্যতম ভূমিকা পালন করেছে ইসলামী ছাত্র শিবির। আর যেই ছেলেপেলে গণ অভ্যুত্থান করেছে, আমাদের চাওয়া হলো এই আদর্শের ভিত্তিতে শিবিরের নেতৃত্বেই বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ, তরুণদের হাতেই বাংলাদেশ নিরাপদ হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তার কারণ যুগে যুগে জালেমদের পরাজয় দেয় আর মাজলুমদের কে বিজয় দান করে। আজকে যেখানে যাবেন শিবির আর শিবির, তার পরিচয় কেউ জানত না, শিবিরের প্ল্যান শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। এই সাদিক কায়েম সম্পর্কে তার বন্ধু ফেসবুকে পোস্ট লিখেছে, বলছে ৫ বছর আমার সঙ্গে মেসেজ ছিল, হলে ছিল, ছাত্র ভালো, কিন্তু ও যে শিবির করত আমি বিন্দু মাত্র বুঝতে পারিনি। আল্লাহ আকবার কোন। তাহলে ঢাকা ভার্সিটির কতটা জুলুম চলেছে, একটা ছাত্র শিবির করে এটা প্রমাণ হলে ছাত্রত্ব বাতিল করে দিয়েছে, নির্যাতন করেছে, জেলে বন্দি করে দিয়েছে। আল্লাহ রহমত, আমি গর্বিত গর্ববোধ করি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমি সদস্য ছিলাম। ঢাকা কলেজ ছাকায় যখন কাজ করেছি, এতটা গোপনে কাজ করতে হতো, প্রত্যেকটা শিবিরের ভাইদের সংগঠনে যাওয়ার পরে নাম পরিবর্তন করা হতো, আসল নাম রাখা হতো না। আমার নাম আব্দুস সালাম, আমার নাম রাখা হয়েছিল আসহাবুন নাইম। আমার জীবনের কথা বলতেছি, আসহাবুন নাইম, নাইম নামে শিবিরের ভাই আছেনে। কারণ কি, যদি আমি ধরা পড়ি আব্দুস সালাম আর ভার্সিটির সঙ্গে যদি নাম মিলে যায়, সব তারা বাদ দিয়ে দেবে, পড়াশোনা বাদ, স্টুডেন্টের বাতিল করে দেবে। এত জুলুম তারা করেছে, এত জুলুম করার পরেও বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে শেষ করতে পারেনি। তার মানে বোঝা গেল শিবির আদর্শিক সংগঠন, এদেরকে আইন করে জুলুম করে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা যাবে না, আর এদের নেতৃত্বেই বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমরা জামাত ইসলামের একটা আমির পেয়েছি, আমিরে জামাত আলহামদুলিল্লাহ কোন, ডাক্তার শফিকুর রহমান, তিনি মানবতার ফেরিওয়ালা। তার মুখের দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায়, কি সুন্দর তার কথা, কি চমৎকার তার ভাষা, মানুষ তার বক্তব্য শুনে শুনে কোটি কোটি মানুষ তার ভক্ত হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকের আগের দিনে বাংলাদেশের একজন অন্যতম সাংবাদিক খালেদ মঈউদ্দিন, আপনারা চিনে থাকবেন, আমিরে জামাতের একটা টক শো নিয়েছে সাক্ষাৎকার। প্রত্যেকটা রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী খালেদ মঈউদ্দিনের কাছে গেলে ছয় জগ পানি খায়, কথা বলতে পারে না। অথচ আমিরে জামাত খালিদ চৌধুরীকে বলেছে, তোমার যত প্রশ্ন আছে করো, আমি উত্তর দিয়ে দেবো। আল্লাহ আকবার বলেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, এই টক শো, এই সাক্ষাৎকার এখনো যারা দেখেননি, বাড়ির যা ইউটিউব থেকে বের করে দেখে নেবেন, কতটা মেধা, কতটা তার বুদ্ধি, শালীনতা, ভাষা শক্তি, কত জ্ঞান। আমার মনে হয় আমিরে জামাতের এক ঘন্টাকে বক্তব্য শুনলে ও এমনিতেই ভক্ত হয়ে যাবে। আমি মনে করি বর্তমানে বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা সিদ্ধার্থ মানুষের কাছে যে কাপড় দেয়, এই যে বন্যা হলো, যখনই বন্যা শুরু হয়েছে বাংলাদেশে, ভারত থেকে পানি এসেছে, আমিরে জামাত বলতে সব প্রোগ্রাম স্থগিত, আগে আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবো। আল্লাহ আকবার কোন, আরো দেবেন আল্লাহ আকবার। তিনি পুরকিত মানবতার ফেরিওয়ালা। আমি মনে করি আমিরে জামাত বর্তমানে বাংলাদেশের, বর্তমানে বাংলাদেশের জীবন্ত আল্লাহর ওলি হলো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আগত ভবিষ্যতে আমিরে জামাত শুধু আমিরে জামাত থাকবে না, উনি বাংলাদেশের আমির হবে ইনশাআল্লাহ। আমার কথা পরিষ্কার, আমার প্রিয় প্রধান অতিথি নূর ইসলাম মণ্ডল ভাই বলেছে, আমরা সব দল দেখেছি, আমরা বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি, জিয়ার খাল কাটা দেখেছি, এরপরে ইরশাদের শোষণ দেখেছি, হাসিনার জুলুম দেখেছি, আর কোন দলকে দেখতে চাই না, পরিষ্কার বলতে চাই সব দল দেখা শেষ, আগামীতে জামাত ইসলামের নেতৃত্বে আলেমদের হবে বাংলাদেশ। কারা কারা আলেমদের নেতৃত্বে বাংলাদেশ দেখতে চান, দুটি হাত আল্লাহকে তুলে ডাকান। আল্লাহ কবুল।
করুক বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে, মন খারাপ করতেছেন? তাহলে চিৎকার করে বলেন, জালেমদেরকে পরাজয় করেন কি? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ তাআলা যুগে যুগে জালেমদেরকে জমিন থেকে বিদায় করে দিয়েছেন, আল্লাহ তাআলা মাজলুমদেরকে বিজয় দান করেছেন আর জালেমদের পরাজয় করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ও নন্দীগ্রামের মুসলমান, মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন এরা কারা? না না না, লক্ষণ তো ভালো না। গত ১৬ বছরে বঙ্গবন্ধুকে জাতির পিতা বানানো হয়েছিল, কিন্তু আল্লাহর কি খেলা, হাসিনা যেদিন পালিয়ে গেছে, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙে মাথার উপরে উঠে প্রসাব করছে। এ কথা কর না কেন? তাহলে কোন ব্যক্তি জাতির পিতা হতে পারেন? আমাদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাক দেয় বলেন, এই পৃথিবীর মুসলমানেরা, তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। ও ইব্রাহিম নবী যখন নমরুদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে চলে গেল, নমরুদ ইব্রাহিম নবীকে মারার জন্য একটা অগ্নিকুণ্ড তৈরি করলো, যেই অগ্নিকুণ্ডের ভেতরে ইব্রাহিম নবীকে ফেলে দেওয়ার পরে এক নয় দুই নয় ৪০ দিন রাখা হয়েছিল। জোরে বলেন, কতদিন? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ৪০ দিন যে অগ্নিকাণ্ডের মধ্যে রাখা হলো, ইব্রাহিম নবী কি চোর ছিল? না। ডাকাচ্ছিল? না। নারী ধর্ষণ করেছিল? না। তাহলে কিসের জন্য ৪০ দিন আগুনের মধ্যে রাখা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, এই জমিনের দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল, বগুড়া নন্দী গ্রামের মুসলমান, আমরাও যদি কোরআনের কথা বলি, আমরাও যদি কোরআনের পথে চলি, এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে যাই, ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকেও আগুনে পড়া লাগতে পারে। আরো ধরে বলেন, তাহলে ইব্রাহিম নবী যদি আগুনের মধ্যে পড়ে থাকে, আমাদেরও পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জমিনের মধ্যে নমরুদ যখন ইব্রাহিম নবীকে অত্যাচার নির্যাতন করলো, ইব্রাহিম আলাইহিস সালামের উপর অত্যাচার নির্যাতন বেড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই নমরুদকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য একটা জন্তু প্রেরণ করলো, যার নাম হলো মশা। জোরে কর, নাম কি? এই ওই কোহে ফাঁকের সুরঙ্গ থেকে আল্লাহ তাআলা মশা ছেড়ে দিলেন, সমস্ত মশার মধ্য থেকে ওই নমরুদের নাকের মধ্য দিয়ে নমরুদের মাথার মধ্যে একটা মশা ঢুকে পড়ল, যেই মশাটা যেন তেন কোনো মশা না, ল্যাংরা মশা। এ কথা কর না কা? জোরে কর, কি মশা? আরে ভাই, পৃথিবীতে মশার চাইতে এত কম দুর্বল আর কোনো প্রাণী নাই। আমরা উঠতেও এক থাবাতে মারি, বসতেও এক থাবা মারি, আর সেই মশা আল্লাহ নমরুদক মারার জন্য পাঠালো রে, তাও যেন তেন লো। আল্লাহ করছে ভালো গুলো সাইট হ, ন্যাংরাটা ভেতর ঢোক।